যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো, কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ, কেউ ভিক্ষের পয়সাতে গড়ে পাঁচতলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা, মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ, কি বলছিস? আমার দিকে চান কদ্দুর সাইয়া বলেন তো, আপনার আব্বার নাম কি? আন্টি উনি আমার বাবা না, আমার বাবার নাম মোকলেস, উনি আমি আগে থেকে চিনি, আল্লাহ রে আমি অনেক টাকা দিব করতে গিয়ে, আমার কাছে একটা টাকাও নাই, টাকা এত দূরের কথা, একটা কাগজ পর্যন্ত নাই। ঠিক আছে, তুমি কাঁদলে না তোমাকে খুব সুন্দর লাগে। আমার এ দুঃখের সাগরে ভাসা দিয়ে তুই সুখে শান্তিতে থাকবি না? কালকের সকালে আমি এই বাসার থেকে এই বাসাতে কিরম করে সুখে থাকিস একলা একলা? কি বলছো জান, তুমি চলে গেলে আমি এই বাসায় একা একা থাকবো কি করে? সেটা কি আমি জানি, সেই চিন্তা তুই কর। করে ফেলেছি, আমি তোমাকে কোথাও যেতে দেব না। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে কালকের এনে আমারে আটকা রাখবে। আছে আছে, আমার ভাইয়ের সেই শক্তি আছে। আমার ভাই পুলিশ, তো কালকে তোমাকে একটুখানি দেখাবো আমার ভাইয়ের কি শক্তি। না না, তোমার কিছু দেখাতে লাগবে না। সত্যি করে বলো তো, তুমি আমার কাছে কি চাও? জান, আমি তোমার বউ, আমি শুধু তোমাকে চাই। সত্যি করে বল তুই কি না, যদি সত্যি কথা বলিস তুই যা চাবি আমি তাই দেব। এই সত্যি বলতেছি বল। ঠিক আছে, যা বলার কালকে সকালে বলবো, এখন আস। দুজন টুনাটুনির মতন জড়াজড়ি করে ঘুমিয়ে থাকি। চলো না রোমান্টিক ভাবে টুনাটুনির মতো ঘুমিয়ে থাকি। এই জড়াজড়ি করে আছে কি ওই
ছোটবেলায় যে যখন আমি ছোট তখন আমার এই নিউমোনিয়া হয়েছিল, শ্যানতেন অ্যাজমা, ওই যদি বুকটা একটু সাফা সাফা থাকে না তাহলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তুমি হেনে শো, আমি হেনে শো কালকের মতো। বুদ্ধি পরামেশ করার পিনে এখন তা বেন্না কালে আবা ও ফলাই যাইবে না। চাষা সত্য করি একটা কথা কম দেই, সলেমান বাড়তে আছে তো? এই বাটা, এই তুই কাকে কি বলতে আসো? কার সামনে কার এই কথা বলতে আসো? এই মুই মিথ্যে বলতে আসি তোর বিশ্বাস হয় না? এই বাপমারে তোরা মানোই, সত্য করে বল। এই বাপমারে মানো, হ্যাঁ? ওর কত বড় সাহস, মুখে বলে যে সত্য করে বলেন, হ্যাঁ? ভুল কোলা কো, এই পরীক্ষা করে যা হোক। চাচা 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 চাচা, উত্তেজিত হওয়ার কিছু নাই। আপনি বলছেন সলেমান ভেতরে আছে, মোরা বিশ্বাস করছি, কোনো সমস্যা নাই। আপনি ভেতরে যান, গোমান, মোরা সকালে আসব। এই যে এই কুলাগার পেরেন্ট আছে বলতে হইবে, বিবেক বুদ্ধি কিছু আছে। আর তোকে তো বিবেক বুদ্ধির কামালে খাড়া পড়ছে বাটা, চালি গুন্ডাতে জাগাই তুলছো, মাথা রেখে কাটাইতে আছে। আসুক গুন্ডা বাগাই যাকে চালি গো। এই তুই ঘরে ডাকি দিলি নাকি? ঘরের মধ্যে যেতে দিলি নাকি? ঘরের মধ্যে গেলে কি হয়েছে? কি কোন ঘরে বুদ্ধি আছে? শোন শোন, সুলেমান মিথ্যা কথা বলতে পারে, তার স্বভাব খারাপ। তার বাবা তো অত খারাপ মানুষ না, সে যখন বলছে এর মানে সে ভেতরে আছে। ওরে কের কথা বিশ্বাস করা যাইবে না। এই সুলেমান যদি রাত্রে পালা যায় তাহলে কি করবি? নে কি করবি নাকি? হ্যাঁ ঠিকই তো কইছে। বল একটা কাম করি, আজ রাত্রে বাড়িতে যাওয়ার কাম নাই, তিন দিনে মিলে এনে পাহারা দেবো, ওই সুলেমান নে পাহারা দেবো, ও যাতে পলাই যেতে না পারে। ঠিক আছে? ঠিক ঠিক ঠিক, ভালো কথা কইছো। আর মাসার কামড়ে চড়ে পায়ে যে আমুল উঠবে না হেঁটে রইবি নাকি? আরে দাদু, ওই হারা জীবন জেলখানার মধ্যে পাইয়া মশার কামড় খাওয়ার চাইতে একটা দিন মশার কামড় খাইলে কি হইবে? সঠিক কথা বলছে দোস্ত, সঠিক কথা বলছে। মোরা এই জায়গায় পাহারা দেই কইছো আর কি করবো? কইছি কি কথাটা কইছি একটু চিন্তা করিয়ে দেখ বেটা। ঠিক আছে, সুলেমানের উপর কোনো ভরসা নাই। হ্যাঁ হ্যাঁ, ওখানে যাই কি করে?
আমার দিকে চেয়ার উঠেন কেন? হীরাম 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 সুন্দরী মায়া আমার জীবনে আমি দেখি নাই কা এলিগা আমি চাইছি। আচ্ছা আপা, আপনি ওই ভাত খান নাকি ওই যে আটার রুটি খান কোনটা? আঙ্কেল আমি তো সব কিছুই খাই, আটটা আপনি আমারে আপা কোয়ে ডাকতেছেন কেন? আপনারই রং সুন্দর লাগতেছে এলিগা, আমি আপনারই আপা ডাকতেছি কথা বলছেন। থেকে আমি চিন্তা করছি আপনারে আপনারে আপা ডাকুন না, আপনারে আমি নাম দইরা ডাকবো, যেরম প্রেমিক প্রেমিকারে নাম দইরা ডাকে ও ও এরম করে ডাকবো। আসলে হয়েছে কি আঙ্কেল, আপনি তো আমারে আগে অন্য কিছু কয়ে ডাকতেন, আজকে আর কাপা কইতেছেন, আবার কি প্রেমিকা কইতেছেন, সব কিছু আউলাই গেছে। আচ্ছা কেলা কেলা আমি এরকম করলাম এইটা যে কইতেছেন তো জানে, আপনার চেহারা দেখে আমি কেলে গুলগুল হয়ে গেছি গা। তারপরে এই যে আপনি ড্রেসটা পরছেন না, হাই 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 লাল গেঞ্জি মনে হইতেছে আগুন ধরে গেছে গা, কালা পায়জামা চাপা করে মনে হইতেছে ঠিক আগুন ধরে গেছে, কিরকম যে লাগতেছে না। এই আচ্ছা আপনার না কিরকম জানি সিনেমার নায়িকার মতন লাগতেছে বুঝছেন। আঙ্কেল আপনি কিন্তু একদম ঠিক ধরছেন, আমি আর কয়েকদিন পরে সিনেমার নায়িকা হয়ে যাইতাছি। আপনি যদি নায়িকা হন তাহলে না আমি নায়ক হইবার চাই বুঝছেন, আমি নায়ক হইবার চাই। কিন্তু আঙ্কেল আপনার যে বয়স হয়েছে আর কি বুঝেনি তো, আপনি তো এখন আর নায়ক হইতে পারবেন না, আপনি চাইলে কিন্তু আমার আব্বার ক্যারেক্টারটা করতে পারেন। এইটা তুমি কি কইলা, এইটা তুমি কি কইলা? আরে আমার এতক্ষণ যে একেবারে ফুরফুরা মুখটা ছিল এই মুখটা তুমি একেবারে নষ্ট করে দিলা। আচ্ছা ঠিক আছে আমি তোমার হিরো হইতে না পারি, মানে আমি তো এই সাইড হিরো হইতে পারবো নাকি? সেটা তো আঙ্কেল কইতে পারতেছি না, আপনি যদি চান আপনি কিন্তু ভিলেন হইতে পারেন, আজকাল ভিলেনের মেলা ডিমান্ড। ও সিনেমার মধ্যে দেখছি নায়িকা রে ভিলেন ঘরের মধ্যে উঠায়া দৌড় দিয়া নিয়া নিজের বড় হরলুমের মধ্যে কাজ ওই তোর নাগর যদি তুই বাঁচাইতে চাস তাহলে আমার সামনে নাচ। ঠিক আছে তাহলে তুমি পরিচালকরে কও যে আমি ভিলেনের চরিত্র করুম। কোনো রকম চিন্তা করবা না, এই ভিলেনের চরিত্র যদি আমারে দেয় না যত টাকা লাগে আমি সব টাকা দেব। তুমি কও না আমারে ভিলেনের লেগা সিলেক্ট করুক ডাইরেক্টর, কথাটা বুঝবার পারছো? আচ্ছা ঠিক আছে আমি ডিরেক্টরের সাথে আপনার ব্যাপারে কথা বলবো। কিরকম মনে হইতে আছে, মনে হইতে আছে কুমিল্লার রসমালাই, চামচ দিয়া একটা খাই পরে মজা লাগলে পরে দুইটা লই আবার তিনটা লই চারটা লই এরকম করে মনে হয় সব রসমালাই চাইটা পুইটা খেয়ে ৩১ কত হয়েছে?
বানাইতেছে না শুনেন আমি আল্লাহর কাছে বরদোয়া করতেছি আপনার এই বডি একদিন ভাঙ্গা কাচের মতো চুরচুর হয়ে যাবে বাঙ্গারি হয়ে যাবে আমি কি দেখছেন আমি আরে আমি বাবুল ভাই মানে কক্সবাজারে একটা কাম করে দিও ইয়ালাই কথা বলতেছে ইয়ান আমরা সামসামি দেখবেন কোন প্রশ্ন করতে পারে প্রশ্ন উত্তর একটাই আমি তো বড় ভাই হিসেবে তোর অনেক কাজ দিছি কই কোনদিন একটা কাজ করে দিলি না আমরা তাই কোনোদিন বড় ভাই মনে করি না কোনোদিন না আমরা চেহারা দেখলে আর কাছে কি মনে হয় জানেন নেই কি আর কি লাগে মানে আমরা চেহারা আই হেট ইউ তাইলে বুঝতে তারা তো আটকে গেলাম চিপা মার দিব এই যে ফাতিমা স্থান এরম ব্যায়াম করা লাগবো না দেখা ছাড়েন অবশিষ্ট টাকা বাকি রেখে আমার কোন টাকা দরকার নেই আর দেন ও মা রে মা মামার বাড়ি আবদার ভাই উনে মার ভাই মামা ভাই টিয়াদন টিয়াদন ভাই হারুন বদ্দা সে টাকা আপনাকে কেন দিব যে আমাকে কেন দেবেন মানে ফটকারে যে কিডন্যাপ করছে আমরা দুইজনে মিলে কিডন্যাপ করছি না সেইখানে যদি ফটকার বাবার থেকে আমরা টাকা পাইতাম তাহলে তো দুইজনে মিলাই ভাগ করে নিতাম এখন যেহেতু ফটকার বাবা মার ঠিকানা খুঁজতে আমি 5,000 টাকা খরচ করছি দুজনে ভাগ করবো 2 না 5,000 ভাগ 2 মানে 2,500 অঙ্ক আমি অনেক খুব পাকা যে বদ্দা খানার মধ্যে কথা কাণ্ড করে কোন এ বাবল মস্তান টিয়া নিত ফারে দিন ন ভারে বুঝছেন না কি টাকা দিবেন না আচ্ছা ঠিক আছে টাকা দিবেন না আমি জানি কিভাবে টাকা তুলতে হয় সময় মতো দিলে নেবো তবে আমার মন থেকে আপনার বর্দাও দিলাম নায়ক তো দূরের কথা আপনার জীবনেও ওই যে আরপিসিতে লাশের ক্যারেক্টার করে না সেই লাশ হইতে পারবেন না সময় কথা বলবে যে অরুণ বদ্দা এ বাবল মস্তান যখন হিরো হয়ে যায় ইউম সিনেমার ফত্তার মধ্যে যখন এম করে না চুপ সারা পৃথিবীর মানুষ আমিকে চাই দিব আর মানুষ ব্যাগ করে সিনেমার ফত্তার মধ্যে চাই দেন বীর জামাইব ইতে ঠার ফেলাতে অক্ষমতার বাউল মস্তান বাবা ফটকা আজ জীবনে কোনো ফলাফেন্ডে এত আদর করি না আজ তোরে জেরম আদর করতেছি বুঝিসনি মনা আচ্ছা মনা এখানে বালা করে সাসাই এটা তোর আব্বার নাম্বার নেই এটা আমার বাবার নাম্বার কোন দিয়ে দেখেন হাসা হ্যাঁ আচ্ছা আমি কোন দিকে ইয়াল্লাহ কোন কি আমাদের কান্ট্রিতে চলে আইছি আমারে বলে আর কি টিকারে বলে আর কি মধু এই রাইতের বেলা এত কষ্ট কারা হরে কারা হরে কুত্তায় হরে কুত্তায় তোমরা যেমন সুলেমানের ভাবতেছো সুলেমান এমন পোলার না ও সত্যি মোরে অনেক ভালোবাসে তোমরা বুঝতে পারতেছো না সুলেমান তোরে ভালোবাসে না সুলেমান ভালোবাসে তাহারে তুমি যদি মানে কমলাকে বিয়ে করো তাহলে ভালো হয় না